নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সমরেশ বসুর লেখা আইন নেই বাসকের ঝাড়টা যেখানে সুনিবিড় হয়ে ঘন অরণ্যের রূপ ধরেছে যেখানে বড় বড় গাম্বীর মুচকুন্দ চাঁপা গাছ কয়েকটার কোমর ধরা ধুতুরার বন বিস্তৃত সেখানে ঝোপের একটা ফাঁকে লক্ষ্য করলে খুব ভালো করে লক্ষ্য করলে অপলোক চোখ দুটি দেখা যায় সেই রক্তাভ ছোট গোসাপের মতো পলক্ষীন তীব্র দুটি চোখ আর ঠিক তার একটু নিচেই প্রায় এক ইঞ্চি গোল লোহার নলটাও দেখা যেতে পারে যে নলটার সরু গর্তের দূর অন্ধকারে যেন ভয়ঙ্কর একটা কিছু লুকিয়ে আছে বলে মনে হয় যার লেলিহান জিভা কয়েকবার নলের মুখটা লেহন করে করে পোড়া পাংশুটে দাগ ধরিয়ে দিয়েছে আর হালকা হলেও বারুদের ঝাঁঝালো গন্ধ যেন লেগে রয়েছে বাসক ও ধুতুরার লেপটা ঝাড়ে জায়গাটা একটি গ্রামের প্রায় শেষ আর মাঠের প্রায় শুরু পশ্চিমে আশেপাশে আম জাম নারকেল ছাড়াও নানান গাছের ভিড় কাছে একটা পুকুর দক্ষিণ ঘেসে আর পূর্ব দিকে দিগবিশালী শস্যের ক্ষেত মাঘ মাস বেলা এগারোটা রোদে এখনো সোনার আভাস চকচকে নীল আকাশের তলায় সুদূর দিকচক্রবালে গিয়ে ঠেকেছে রবি শস্যের সবুজ মাঠ মুক্ত অবাধ একটি মাঠ যেন ঠিক স্বপ্নের মতো দিগন্ত ছুঁয়ে পড়ে আছে তবু কি একটা আশঙ্কায় যেন তার স্বপ্ন ভেঙে যাচ্ছে শিউরে সচকিত হয়ে উঠেছে সূর্য ক্রমেই মাঝ আকাশে উঠতে লাগলো ছায়া ক্রমেই ছোট হতে লাগলো বাসক ধুতরা ঝাড়ে সেই গোসাপের মতো অপলক চোখের পলক পড়ল না তীক্ষ্ণ হলো আরো আরো সতর্কভাবে চারিদিক ছুঁয়ে ছুঁয়ে এলো পোড়া পাংশুটে অন্ধকার নলটা নিঃশব্দে রইল প্রতীক্ষা করে পুকুরে এসে মেয়েরা জল নিয়ে গেল হো হো হেসে অনেক কথা বলে চান করে গেল দুজন কিষাণ এসে দাঁড়ালো বাসক ছাড়ে সেই নলটার মুখ বরাবর কি যেন বলা বলি করলো তারপর চলে গেল মাঠের দিকে একটু পরে সেখানে এসে দাঁড়ালে একটি আদিবাসী যুবতী মেয়ে কৃষি মজুরণী তার পিছন পিছন একটি লোক গোলায় কণ্ঠী গায়ে ফতুয়া দোকানদার কিংবা মহাজন হবে মেয়েটার চোখে ভয় ভয় চাপার হাসিটাও আছে ঠোঁটে মেয়েটা সরে দাঁড়ালো পথ ছেড়ে বাসকের ঝাড়ে প্রায় নলটা ঘেসে লোকটাও দাঁড়িয়ে পড়লো মেয়েটার মাথা নিচু লোকটা চোখ দিয়ে যেন চাটছে ওর পুষ্ট শরীরটা লোকটা বলল কি হলা দাঁড়িয়ে পড়লি যে মেয়েটা ভিড় ও চোখে গ্রামের পথের দিকে তাকালো কেউ নেই তবু সরসেই বলল তু জানা লোকটা লাল দাঁত বের করে হেসে বলল আমি তো যাবই তুই যে বাজারে যাচ্ছিলি চাল মেয়েটা তবু বলল তু না কেন আমি তোর সঙ্গেই যাব বলে পকেট থেকে দুটি টাকা বের করলো বলল নে তেল কিনিস সাবান কিনিস লাগলে আরো খনি ততক্ষণে মেয়েটা হন হন করে গ্রামে ঢোকার পথ ধরেছে লোকটাও পিছন নিতে গিয়ে থমকে গেল চিৎকার করে ডাকলো এই এই ছুরি এই ছুরি শোন লো মেয়েটা প্রায় ছুটতে ছুটতে গ্রামে ঢুকে গেল লোকটা দাঁতে দাঁত ঘষে টাকা দুটি পকেটে রাখলো বলল। উম ছুরির দেমাক দেখে নে বলে তোর মতো কত এলো কত গেল এই বলে ধুলো উড়িয়ে চলে গেল বাসক ধুত্রার ঝাড় অনড় রক্তাভ পলক্ষীন চোখ দুটি চলে যাওয়া লোকটার দিক থেকে মাঠের ওপর গিয়ে পড়ল পর মুহূর্তেই একটি আমগাছের পাতা নড়ে উঠতে চোখ দুটি সেদিকে গেল দুটো ডাক পাখি উড়ে গেল এক ঝাঁক শালিক উড়ে এসে বসলো বাসক ঝাড়টার কাছে না বসতেই হঠাৎ কি একটা থমকে গেল টের পেয়ে সবাই বোধহয় বারুদের গন্ধটা টের পেল আগুনের ঝাপটা খাওয়া মারণ নলটা দেখতে পেল বোধহয় চোখের নিমেষে উড়ে গেল সব মুচকুন্দ চাঁপার মাথার মরশুমে অগ্রিম কোকিল একটা সবের ডাক ছেড়েছিল সেও পালিয়ে গেল আবার নিস্তব্ধ ঝিঝির ডাক সূর্যটা পশ্চিমে হঠাৎ অনেকগুলি ছোট বয়সী ছেলের চিৎকার শোনা গেল চিৎকারটা গ্রামের ভেতর থেকে ছুটে এই দিকেই ব্যাসকের ঝাড় এবার দুলে উঠল সে দুটি চোখ নিয়ে একটা মণ্ড উঠে এসেছে সঙ্গে সঙ্গে আর নলের পিছনে লোহার বাঁকা আংটাই মোড়া তর্জনী বসেছে চেপে নজর ওঠানামা করছে মাটিতে ও গাছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল একটা বকনার পিছনে ছুটছে একদল ছেলে ছুটতে ছুটতে চলে গেল বাসকের ঝাড় ঘেঁষে ঝোপের ভিতর থেকে অপলোক রক্তাভ চোখ আর নল দুই বেরিয়ে এলো এতক্ষণে একটি লোক হাতে গাদা বন্দুক চেহারা দেখে লোকটির বয়সের হিসেব পাওয়া দুরহ সে সঙ্গে বন্দুকটাড়ো একরকমের লোক আছে কখনো মোটা হয় না কিন্তু সুস্থ এবং শক্ত লোকটিও সেই রকম রোগা লম্বা কিন্তু শক্ত শুধু হাড়ের উপর চামড়া মনে হলেও খেবড়ো খেবড়ো একটি লম্বা কালো রঙের পাথরের মতো শরীরের গা বেয়ে মোটা মোটা স্পিত শিরাগুলি হাতে পায়ে কপালে যেন শিকড় ছড়িয়েছে চেহারাটি তাতে রুক্ষ এবং নিষ্ঠুর মনে হয় মাথার চুল শক্ত খোঁচা খোঁচা উস্কো খুস্কো তেল পরেনি বোধ হয় অনেকদিন চোখ দুটি প্রায় গোল ছোট হয়তো রাত জাগতে হয়েছে তাই লাল লাল আর সাপের মতো অপলক নয় শুধু একটি তীক্ষ্ণ শ্বাসপদ অনুসন্ধির যেন সব সময় চকচক করছে তার সঙ্গে খাপ খেয়ে গেছে তার চ্যাপটা নাক আর স্পিত পাটা যেন পাটা ফুসিয়ে সবসময় কিছু শুকে বেড়াচ্ছে এক মুখ খোঁচা খোঁচা দানের সঙ্গে হাত ছেঁড়া হাফ শার্ট সেইটি যেমন চিটে তার উপরে মানধাত্তার আমলের বগল কাটা সোয়েটারও তেমনই তেল চিটে তো বটে রংটা যে কিসের তা বুঝবার সাধ্য নেই ময়লা কাপড়টা হাঁটুর কাছাকাছি উঠেছে কোমরে অন্তত গুটি দুয়েক মাঝারি পুঁটলি ঝুলছে তার উপর দিয়ে একখানি শুকনো গামছা জড়ানো বন্দুকের বাটের কাঠের একটি কোন ভাঙা ব্যারেল অর্থাৎ নলটিতে মরচে পড়া দাগ দেখা যায় একটি পাটের দড়ি দিয়ে কাঁধে ঝোলাবার বেল্টের অভাব মেটানো হয়েছে ঝোপের বাইরে এসে প্রথমে তার লক্ষ্য পড়ল গামছায় পিঁপড়ে ধরেছে লাল লাল বিষাক্ত পিঁপড়ে বোধহয় কামড়েছেও কয়েকটা মুখের বিরক্তি ও যন্ত্রণা দেখে তাই মনে হয় তাড়াতাড়ি গামছা খুলে কোমর থেকে একটি ছোট পুঁটলি বার করলে বলল ওরে সালা ওই পুটলিতে পিঁপড়ে ধরে আছে পুটলিটা ঝাড়া দিল একটা উৎকট পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো বাতাসে আবার বলল মোটা ঠোঁট কুঁচকে বর নোলা না হবারই কথা কারণ ওরকম গন্ধজাত কোনো দ্রব্যে পিঁপড়েদের একটা একচেটিয়া অধিকার মানব মেনেই এসেছে এক্ষেত্রে অবশ্য অনধিকার চর্চাটাই ধরা পড়েছে নইলে এরকম টিপে টিপে পিঁপড়েগুলিকে মারবে কেন সে পিঁপড়িগুলি মেরে পুঁটলিটা আবার সযত্নে কোমরে গুঁজল দেখা গেল পুটলি দুটি নয় তিনটি বেশ বড় সেটি কোমরে ঝুলছে আসলে দড়ি দিয়ে ঝোলানো আছে কাঁধে যে কাঁধে দড়িতে ঝোলানো আছে বন্দুকটা সেখানে আরেকটি ছোট পুঁটলিতে হাত ঢুকিয়ে এক মুঠো চিঁড়ে বার করে মুখে ফেললো লোকটা আবার পুঁটলি হাতরে হাতরে ছোট এক টুকরো পাটালি গুড় তুলে কামড়ে নিল একটুখানি তারপর চিংড়ে চিবতে চিবতে চারপাশে সে বার কয়েক তীক্ষ্ণ অনুসন্ধে চোখে তাকাল মাঠের দিকে গিয়ে এইভাবে চারিদিক দেখতে দেখতে খানিক ক্ষণ চিবিয়ে নিল পাটালির চাকনা দিয়ে আপন মনেই বলল গেল কই তারপর এগিয়ে গেল সোজা দক্ষিণ দিকে ওই রকম সতর্ক তীক্ষ্ণ নজর দেখতে দেখতে লম্বা লম্বা ঠ্যাং ফেলে চলল পথে প্রায় লোক নেই এই সময়টায় পাড়াগাঁয়ের ঠিক দুপুর সূর্য বেশ খানিকটা হেলে পশ্চিমে অচেনা দু একজন যারা দেখলো তারা তাকিয়ে রইল হাঁ করে আধা আধাচেনা বলল সেই লোকটা না? চাষি গরু নিয়ে ফেরার পথে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে পাওয়া গেল জবাব দিল বন্দুকওয়ালা উম হুম চাষি বলল শুনলাম আমোদগঞ্জের দিকে নাকি একটা বড় দল গেছে গেছে হ গো শুনলাম তো বন্দুকধারী মাছের ওপর দিয়ে এবার ফিরে তাকালো পূর্ব দিকে যেন তিন ক্রোস দূরের আমদগঞ্জকে দেখে নিল তারপর একটা হু দিয়ে এগুলো আবার চাষটা অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে যেন পাগল দেখছে দেড় মাইল পথ হেঁটে লোকটি মোটর বাসের পথের ধারে হাটের পিছনে একটা মানধাত্তার আমলের একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো দরজার সামনে অশোক লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ মহকুমা অফিস ছোট ছোট হরপে আরও যা লেখা রয়েছে তা মূল কথা হল সর্বপ্রকার উৎকৃষ্ট বীজ ও কৃষি বিষয়ের সাহায্য এখানে পাওয়া যাবে লোকটা উঁকি ঝুঁকি মেরে ঢুকলো ঘরে কেউ নেই অফিস ফাঁকা টেবিল চেয়ার আলমারি সবই আছে পলেস্তারা খসা দেওয়ালে চারা আর বীজের ছবি টাঙানো কৃষি উপদেশাবলী লেখা ছাপানো পোস্টার বন্দুকধারী ছোট বাবু? পাশের ঘর থেকে জবাব এলো কে বলতে বলতে মাঝ এক ভদ্রলোক এলেন পরনে কোট প্যান্ট ময়লা হলেও পাড়াগাঁয়ের পক্ষে ওতেই অনেকখানি সাহেবী আনা হয়েছে এসেই মুখটা বিকৃত করলেন বললেন এই যে এসেছ বাবা কুতুবলাল এতক্ষণে বোঝা গেল লোকটার গলার স্বর অসম্ভব মোটা দৃষ্টির তীক্ষ্ণতা নেই কিন্তু পলক কখনোই পড়ে না শুকনো গালে যে কয়টি ভাঁজ পড়ল আর বড় বড় কয়েকটি খোঁচা দাঁত দেখা গেল তাকে বোধহয় হাসি বলা যায় বলল এগে এক কুতুবলাল নয় লাল মানে ওই কুচ ফুল আছে না কুঁচ নাল কুচ ভদ্রলোক ধমকে উঠলেন আর থাক ওই হলো কিন্তু কোন নিশ্চিন্দিপুরে ছিলি সারাদিন তেমনি মোটা স্বরে প্রায় যেন গুমিয়ে গুমিয়ে বললো কুচলাল। একে নিশ্চিন্দিপুরে লয় রন্দা গায়ে শুনলাম একদল এ ছিল কাল তাই তো সাঁপাড়া জঙ্গলে বুঝেছি ছোট বাবুর আর বন্ধ হয় না বললেন ওদিকে ওমরাহপুর থেকে সংবাদ এসেছে বিশ বিঘা জমির যাবৎ ছোলা আর মটরের চিহ্ন নেই ওখানকার লোকেরা বলে গেল বিরাট একদল গোটা ওমরাহপুর আমোদগঞ্জ শেরপাড়া ওই দিকটা শুদ্ধ এদিকে উত্তরের রন্দাগা দক্ষিণে নাজনা পর্যন্ত সব গিয়েছে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে সবাই লাঠি সটা দিয়ে তৈরি হয়ে আছে ছোটবাবুর কথার মাঝে কুঁচলালের লাল চোখ দুটি আরো গোল হয়ে উঠল তার মোটা ঠোঁটের ফাঁক দিয়ে প্রায় ঝরে পড়ল নাজনা হ্যাঁ নাজনা সব লাঠি সটা দা কুড়ুল নিয়ে বলতে বলতে থেমে গেলেন ছোটবাবু আর সহসা একটি কুটিল সন্দেহে তার চোখ দুটি কুচকে উঠল কুচলালকে একবার খুঁটিয়ে দেখে বললেন নাজনা তোমার গ্রাম না ও সেই জন্য টনক নড়েছে তাই না হেগে তোমার মুন্ডু ছোটবাবু বাবু খ্যাঁক করেই বললেন নিজের গায়ের নাম শুনেছে অমনি টনক নড়েছে এতগুলো গায়ের যে নাম করলাম তা কিছু নয় ভাবলাম কোথায় লোকটার যা হোক তবু একটা বন্দুক আছে চালাতেও জানে তাগোবাগ আছে লাঠিসোটার সঙ্গে একটা বন্দুক থাকলে জানোয়ারগুলো ভয়ও পায় মরেও দু চারটে আর মরলে যা হোক কিছু পয়সাও পায় তা নয় আর নিজেরাও মরবে কুচলালের এত কথা অবসরই ছিল না সে ততক্ষণে পুটলি খুলতে আরম্ভ করেছে পুটলি খুলে সে টেবিলের উপর রাখতে যাচ্ছিল নাকে রুমাল দিয়ে তখন পেছিয়ে গেছেন কয়েক হাত এই বেটা পিসাজ মাটিতে রাখ মাটিতে রাখ পুঁতলিটা খুলে মাটিতে রাখলো কুঁচলাল আর ভীষণ পচা দুর্গন্ধে সমস্ত ঘরটা ভরে গেল ছোটবাবু মুখি মারলেন জিজ্ঞাসা করলেন কটি পাঁচখানা বাবু ছোটবাবুর মুখে তেমনই বিরক্তি বললেন কদিন ধরে সেই পাঁচটি তাই এই লক্ষণের ফল কি অঙ্গে অঙ্গে ছিল কদিন কুঁচলালের অপলক রক্তাভ চোখে বিস্ময় দেখা গেল বলল তা বাবু কোথাও কি রাখবার জো আছে বেড়ালে খাবে কি পেঁপড়ে টেনে নিয়ে যাবে সেই তো ভয় শত হলেও তো হাতের নোক কি ছোটবাবু প্রায় ভেঞ্চে বলেন। হাতের নখ কি দেখি তুলে তুলে গোল কুচলাল প্রত্যেকটি বাঁদরের কাটা লেজ তুলে দেখালো ছোটবাবুকে গুনে গুনেও দেখালো ছোটবাবু বললেন আরে বেড়াল কিংবা অন্য কোনো জানোয়ারের ল্যাচটাচ মিশেল নেই তো কুঁচলালের গালে ভাঁজ পড়ল দাঁত দেখা গেল এবার চোখের কোলেও ভাঁজ পড়ে তার চোখ দুটি বুঝে এলো প্রায় খুবই হাসল কুঁচলাল বলল কি যে বলেন বাবু কিসে আর কিসে দেখেন না একবার চেয়ে দেখলেন না ছোট বাবু ভাউচার ট্যাট টেনে নিয়ে লিখলেন কুঁচলাল দাস পাঁচটি বাঁদর মারার পারিশ্রমিক দশ টাকা এইটি কৃষি বিভাগের ঘোষিত নিয়ম পুরস্কার ঘোষণাও বলা যেতে পারে প্রতি বাঁদর হত্যা পিছু দু টাকা দেওয়া চুক্তি অনুযায়ী অবশ্যই জমা দিতে হবে প্রত্যেকটি ল্যাচ প্রমাণের জন্য সম্প্রতি এই অঞ্চলে বানুর নিধন যোগ্য শুরু হয়েছে এসব অঞ্চলে বাঁদর চিরকালে শস্য নষ্ট করে কোনো কোনো বছর একেবারে সর্বনাশ করে দেয় বিশেষ করে এই যাযাবর শাখা মৃগ বাহিনী যে বছর দলবদ্ধ সৈনিকের মতো রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বসে সে বছর তো কথাই নেই বন্যা কিংবা পঙ্গপালের আক্রমণের চেয়ে সর্বনাশটা কোনো অংশে কম মারাত্মক নয় শুধুর অঞ্চল ঘিরে কোনখান দিয়ে যে তার সেতুবন্ধ রচনা করে অগ্রসর হচ্ছে কিংবা আলেকজান্ডারের বাহিনীর মতো কোনো ঝিলমের তীরে এসে ভিড়েছে তা টের পাওয়া যায় না সজাগ এবং সতর্ক তাদের আক্রমণ সহসা ঝাঁপিয়ে পড়ে দলে দলে শস্য খায় খাওয়ার চেয়ে তছ করে নষ্ট করে বেশি এবছর তো বটে কয়েক বছর ধরে আক্রমণ চরমে পৌঁছেছে বিশেষ করে রবিশস্য ছোলা মটর কলায় তাছাড়া বেগুন মূল সিন তো আছেই কলা আর পেঁপের চিহ্ন পর্যন্ত রাখে না পেঁপে গাছটির মুন্ডুটি পর্যন্ত ভেঙে তার নরম শ্বাসটি খেয়ে গোটা গাছটিকে ধ্বংস না করে তার রেহাই নেই তাই দিকচক্রবাল ছোঁয়া সুদূর প্রান্তরে সবুজের সফল স্বপ্ন গুঞ্জন মাঝে মাঝে এক গভীর হয়ে যায় শিউরে শিউরে উঠে কখন কখন সেই বর্গীরা আসবে তাই সরকারি এগ্রিকালচারের বিভাগের এই ঘোষণা আর এই অঞ্চলে তার প্রধান পুরোহিত বলা হয় কুচলালকে কেননা লাঠি শোটা দা কুরুল আগুন নয় তার একটি গাদা বন্দুক আছে ছোটবাবু বললেন না পুটলিটা বেঁধে বাগানের ঘরটায় রেখে এসো কুচলাল যাকে ছোটবাবু বলে তিনি হলেন আসলে এগ্রিকালচার ইনস্ট্রাক্টর তার উপরে আছেন কৃষি বিভাগের এসডিও কুচলালের ভাষায় সে বড়বাবু এসডিওকে ডিও কে চাক্ষুষ দেখাবার জন্যই বাগানের ঘরে রাখতে বললেন ছোটবাবু কুচলার সেটা হিসেব করেই বলল বড়বাবুকে দেখাবেন তো কিন্তু ছোট বাবু বাগানের ঘরে খেয়ে ফেলে যদি খেয়ে ফেলবে তা বলে তোমারও হাতের নক্ষি আমি অফিস করে রাখতে পারব না যদিও খুবই অনিচ্ছা তবু কুঁচলালকে পুটলিটি বেঁধে সেখানেই রেখে আসতে হলো তারপর ছোটবাবু যখন স্ট্যাম্প প্যাডটি এগিয়ে দিলেন টিপসইয়ের জন্য তখন বড় দোয়াতের মধ্যে কলমের অর্ধেক প্রায় ডুবিয়ে তুলেছে কুঁচলাল আর নিবের ডগা দিয়ে টপ টপ করে কালি পড়তে আরম্ভ করেছে ছোট বাবু ভ্রুকুটি করে সবই দেখলেন চুপচাপ কিন্তু কুঁচলালের খেয়াল নেই যখন কালি ভরা হ্যান্ডেলে নিবের চরচর শব্দে কোয়ার্টারের ইঞ্চি হরফের নাম সই করল তখন গোটা হাতটি তার কালিতে ভরে গেছে ভাউচারেও পড়েছে কয়েক ফোঁটা মোটা হাটসার থ্যাড়া আঙুলগুলিও সে মাথার চুলে ঘষে কালি মেখে সই করে নিয়েছে কথাটা মনে থাকে না বিনা বাক্যবায়ে দুটি পাঁচ টাকার নোট বাড়িয়ে দিলেন ছোটবাবু টাকা দশটি নিল কুচলাল কিন্তু কাঁধে বন্দুক বারুদের গন্ধ শক্ত কালো মূর্তি আর গোসাপের মতো অপলোক চোখে এতক্ষণ যে কুঁচলালকে নিষ্ঠুর মনে হচ্ছিল সেই কুঁচলালকে হঠাৎ যেন বড় অসহায় মনে হল কিংবা তার উদ্দীপ্ত লাল চোখে তাক কষা বানর হত্যার বনসায় দপদ করে উঠল বা টাকা দশটির ওপর থেকে অনেকক্ষণ তার নজর সরল না তারপর পাঁচ ছয় ভাঁজে নোট দুটিকে একেবারে একটুখানি করে সোয়েটারের মধ্যে ছেঁড়া কামিজের পকেটে রাখল কি ভেবে ছোটবাবু বললেন মারো মারো বাদরের গোষ্ঠীকে যত পারো মারো বুঝলে হে কুতুবলাল কুতুবলাল বললে এবার ছোটবাবুকে নাম শুধরে দিল না সে বলল পনেরো দিন আগে মেরেছিলাম ছটা আরে পাঁচটা ছোটবাবু বললেন পাঁচটা ছটা খেতে কি হবে শয়ে শয়ে মারো শয়ে শয়ে কুঁচলালের গলার সর কেমন বসে গেল শয়ে ছয় বাবু হ্যাঁ মোটা কালো ঠোঁট দুটি জিপ দিয়ে চেটে বলল কুঁচলাল একশো মারলে দুশো টাকা হয় ছোট বাবু তাই হয় একশোতে তে দুশো দুশোতে চারশো হাজারে দু হাজার এক হাজার মারো না তুমি বালন করেছে কে ভাব শুন্য অপলোপ চোখে কুঁচলাল ছোটবাবুর দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত আর বন্দুকে ভাঙা বাঁটের ওপর তার কালো মোটা থাবাটা যেন নিষ্পিস করতে লাগলো বলল এক হাজার ঢুকিলে বলল আবার টাকা আনা পাওয়া যায় কতগুলান মারলে ছোটবাবু ছোটবাবু ভ্রুকুঁতকে বললেন একাশি টাকা তিন আনা বাঁদর মারার হিসেব হয় না বাবা ওটাকে বিরাশি করতে হবে করলে পঞ্চাশ আর একচল্লিশ একানব্বইটা বাঁদর মারতে হবে মোটা ঠোঁট নেড়ে বোধহয় মনে মনে হিসেব করল কুচলাল একানব্বই কাকে বলে তারপর বন্দুকটার দিকে তাকিয়ে বলল কি করবো বাবু গাদা বন্দুকে সুবিধে করা যায় না বাপ রেখে গেছিল ছোট বাবু বললেন জানি কুচলার সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল পঞ্চাশ বছরের কথা বাবা ডাকাত মেরেছিল তাই পেয়েছিল তখন মহকুমা হাকিম নিজে ছিল ছোট এবার চেঁচিয়ে বলেন অনেকবার শুনেছি কুঁচলান বলল অ তারপর গামছাখানি কোমরে জড়িয়ে কুঁচলাল বেরিয়ে গেল গিয়ে হাটের সীমানা পেরিয়ে আগে পড়ল মাঠের সীমানায় তীক্ষ্ণ অনুসন্ধেশায় আবার তার অপলক চোখ আবার দপদপ করে উঠল বাতাসের বুকে নাকের পাটা ফুলিয়ে শুকল তার গন্ধ গতি তার দক্ষিণে কিন্তু বন্দুকের কথাটা সে ভুলতে পারেনি বাপটার ডাকাত মেরেই খালাস হয়েছিল মহকুমা হাকিম তাই এই গাদা বন্দুকটি দিয়েছিল তার বাপকে কিন্তু বন্দুক কোনো কাজে লাগেনি তার অকাজে লেগেছিল কুঁচলালের বয়সের একটা গরম নাকি আছে সেই গরমে ওর অমরাহপুরের বিলে যেত পাখি মারতে পাখি মেরে মেরে হাত পাকাবার পর ডাক এসেছিল বাঘ মারার আমোদগঞ্জে একটা চিতাবাঘ দৌরাত্ম করছিল মিছে বলবে না দে বেজায় দমে গিয়েছিল প্রাণটা মনে শুধু একটি কথাই গেঁথেছিল ছিল বয়সটা জোয়ান বিয়েটাও হয়নি মরে গেলে তার একদিনও হবে না লোকে বোঝে না পাখি মারলেই বাঘ মারা যায় না কিন্তু বন্দুকের একটা মান আছে যেতে হয়েছিল কুঁচলালকে আর সাত দিন পরে বাঘটাকে সে সত্যিই মেরেছিল তবে পুরোপুরি বন্দুকে নয় অর্ধেক বন্দুকের গুলিতে আর অর্ধেক পিটিয়ে তবে এও মিথ্যে বলবে না কুচলাল বাবু সাহেবদের মতো শিকার করে বাঘ মারে নিশে ভয়ে মেরেছিল প্রাণের ভয়ে যেমন মানুষ সবকিছু করতে পারে সেই রকম আমোদগঞ্জের বিলঘেসা জঙ্গলে এমন নিশারে এসে বাঘটা তার সামনে দাঁড়িয়েছিল মনে করলে এখনই থমকে যেতে হয় তবে কুচলালের মনে হয় তারা দুজনেই সমান ভয় পেয়েছিল হাতে যে বন্দুক আছে সেটাও ভুলে গিয়েছিল সে লাঠি মনে করে সেটাই দিয়ে প্রথমে আঘাত করেছিল একবার নয় তিনবার বাঘটা তার উড়ুতে থাবা বসিয়েছিল তারপর গুলি মেরেছিল কুঁচলাল সে সময় বন্দুকের বাঁটটা ভেঙেছিল আর মহকুমা হাসপাতালে তাকে থাকতে হয়েছিল এক মাস মহকুমা হাকিম শুধু দেখতে আসেনি পঁচিশ টাকা তাকে বকশিসও দিয়েছিলেন উরুর এক খাবলা মাংস গিয়েছিল বটে তেমনি আমোদগঞ্জের কুসুমকে পাওয়া গিয়েছিল কুসুমের বাপ এসে তার বাপকে ধরেছিল ওই কুঁচলাল বাঘের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায় ছেলের জমি জমা তেমন নেই সত্যি তবে বীর হ্যাঁ বীর পুরুষ হ্যাঁ বীর পুরুষ গোটা মহকুমার লোক তখন কুঁচলালকে কুচ বাঘ বলতো। কুসুমের সঙ্গে বিয়ে হয়েছিল কুঁচলালের তারপর যুদ্ধ লেগেছিল সরকার বন্দুকটি নিয়েছিল তাদের নাজনা থানাতে নাকি ছিল যুদ্ধ শেষের চার বছর বাদে পাওয়া গিয়েছিল বন্দুকটি কিন্তু বন্দুক হাতে করার স্বাদ ঘুচে গিয়েছিল তখন নাঙ্গল ধরার জন্য জন্মেছিল কুঁচলাল বলদের অভাবে জোয়াল কাঁধে করবার ভাগ্য নিয়ে বাঁচবার কথা ছিল তার সেইভাবে বাঁচছিল কিন্তু বাঁচা বড় দায় দেখে শুনে কুঁচলালের মনে হয় সব মানুষও কোনোদিন বাঁদর বনে যাবে লুটে পুটে খেয়ে তচনচ করবে এই কথাগুলি বলতে চেয়েছিল সে ছোটবাবুকে তা ছোটবাবু নাকি শুনেছেন সে কথা হবে হয়তো কুচলাল বলেছে সে কথা ছোটবাবুকে সেই থেকে বন্দুক বেড়াতে ঝুলছিল নলের মধ্যে আরশোলায় ডিম পারছিল মাকড়সার জাল ফাঁদছিল টিকটিকি তার গা বেয়ে বেয়ে শিকার ধরছিল মিছে কেন বলবে কুচলা বন্দুকটার কথা মাঝে মাঝে তার মনে হয়েছে সে যেবারে তার পশ্চিমের মাঠের সাত বিঘা জমি চরণ ঘোষ দলিলের অভাবে নিজের বগল দাবা করলে বিলধারের সাড়ে তেরো বিঘা জমি নিয়ে মহাজন সাপুই তার বাঘের হাতের টিপসই দেওয়া ঋণের মুছ লেখা লিখিয়ে দিলে আর গত সনের আগের মনে যখন সরকারি বিজ্ঞানে ঋণ পাওয়া নিয়ে সরকারি বাবু তাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল গত শনের ভাদ্রে সরকারের ক্ষয়রাতি ধান দিলে না তাকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সেই বামুনটা সে বামুনটা বললে বউ ছেলে বেঁচে গেগে যা তখন বন্দুকটার কথা তার মনে হয়েছে রক্তে তার আগুন লেগেছে বুক জ্বলেছে বড় ঘেন্নায় তখন বন্দুকটাই ঠেসে ঠেসে বারুদ গেদে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করেছে তার কিন্তু আইন নেই তাই পারেনি আইনের মারপ্যাচটা কোনোদিন বুঝলই না কুচলার কিন্তু সেই মারপ্যাচের বাঁধন তার গলা অবধি বেঁধে ঝুলিয়েছে বাকি আছে নিদেনের ঘাড় মটকানোটুকু এই কথাগুলি বলতে চেয়েছিল সে ছোট বাবুকে গত বছর এমন সময়ে যখন সরকারি চাষের দপ্তর থেকে বাঁদর পিছু দু টাকা মজুরি ট্যাটরা দিলে সে সময় সে বেড়া থেকে বন্দুকটা পেড়ে নিয়েছিল আবার পরিষ্কার করে ধুয়ে মুছে তেল মাখিয়ে আবার সে বন্দুক নিয়ে বেরিয়েছিল কিন্তু তখন ছিল জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস থেকে খোরাক যোগাবার একটা প্রেরণা পাঁচ মাসের চেয়ে বেশি খোরাকি পাবার জমি তার নেই কিন্তু আশ্বিন মাসে কোর্ট থেকে সমন এসেছে জমিদারি প্রথা নাকি উঠে গেছে কিন্তু খাস আছে পাঁচ বিঘার মালিক কুঁচলাল খাসের প্রজা জমিদার নয় খাস্তারের পাওনা নাকি একশো একাশি হুজুরে নালিশ হয়েছে অনাদায় জমি নিলাম হবে নিলাম রদে দরখাস্ত করে প্রজা মামলা লড়তে পারে কিংবা টাকা মিটিয়ে সুখে ঘর করতে পারে এখন প্রজার মর্জি কোন জোর জবরদস্তি নেই কেন না আইন তৈরি হয় প্রজার মুখ চেয়ে টাকাটা শোধ হলে কিংবা মামলা লড়ে জিততে পারলে কুচলার সরাসরি সরকারের প্রজা হয়ে যাবে জমিদারকে পাঁচ বিঘের জন্য ১৩ টাকা খাজনা দিতে হবে সরকারকে দিতে হবে ১৩ টাকা সাড়ে কেন কেননা জমিদারই উচ্ছেদ হয়েছে হঠাৎ দাঁড়িয়ে পড়া কুঁচলাল বন্দুকটা টেনে নামালো কাঁধ থেকে ওগুলি কি দেখা যায় ক্ষেতের মধ্যে ছোট ছোট জীবগুলি পিল করে ঘুরছে মাঠের মধ্যে বন্দুক তুলে নিয়ে চোখে সে নজর করলো তারপর বোকা বোকা মুখে হাঁ করে রইল বাঁদর নয় গায়েরই কিছু কুঁচো ছেলে পুলে আলে খেলে বেড়াচ্ছে তার মধ্যে গুটি দিনে খাত তুলে দৌড়ে এলো কুঁচলালের দিকেই ওই তিনটি তার নিজের এসে ঘিরে ধরল প্রশ্ন তাদের একটি ওই বাবা বাবা গো কটা মারলে এবারে কুঁচলাল বলল হিসেব পরে হবে এখন বাড়ি চলো গোসাপ নয় ক্ষুধার্ত বাঘের মতো অপলোক রক্ত চোখে শিকার খুঁজছে কুঁচলাল নাকের পাটা ফুলিয়ে গন্ধ শুঁকে বেড়াচ্ছে কোথায় কোথায় তারা যারা দেবে তাকে একশো টাকা তিন আনা নীলাম হ্রদের দরখাস্ত করেছে কুঁচলাল সময় চেয়েছে আর মরণ পণ করে নিরুপায় হয়ে এই পাঁচ বিঘেতে কড়াইশুটি আর আলু করেছে সংসারে যেমন কতগুলি অমোঘ নিয়ম আছে যে মানুষ মরে ফুতুর হয় বড় ভূমিকম্প হয় তবু দিন যায় রাত্রি আসে তেমনি করে কুঁচলাল পাঁচ বিঘেতে নাগল দিয়েছে বিজ ছড়িয়েছে উত্তর পশ্চিম ঘেঁসা দেশের মাটিতে রবি শস্যের অনেক আশা ফসল বাঁচিয়ে তুলতে পারলে আবার আউশ ও আমনের জন্যে বেঁচে থাকা যায় কুচলালের যত কলকাঠি সব মাটি ওই বস্তুটি থাকলে সে কিছু সৃষ্টি করতে পারে কিন্তু তার কাচারই নেই কর্মচারী নেই দলিল দস্তাবেজ ঘেটে আইনের সুলুক সন্ধান করে টাকা তৈরি করতে পারে না তার ঘাসের মালিক তৈরি করে উসুল চাইলে তাকে হাতে পায়ে ধরতে হয় নীলাম রদ হয়েছে তার মাঘ পর্যন্ত মাঘ মাসের আর তিন দিন বাকি সামনে ফাল্গুন ইতিমধ্যে মাঠের কোথাও না কোথাও পাংশুটের ছাপ দেখা যায় কিন্তু একশো একাশি টাকা তিন আনা কুচলালের সর্বচক্ষু দপদপিয়ে ওঠে মাঠের আনাচে কানাচে গাছগাছারির ঝুপসি ঝাড়ে তীক্ষ্ণ চোখে চোখে দেখে খোঁজে যেন সাপদ বুভুক্কু লালসায় আর শক্ত করে চেপে ধরে বন্দুকটাকে আর মাস সময় চাইলে পাওয়া যেতে পারে তার মধ্যে একানব্বই এগারো বাদে এখনো চার কুড়ির হিসেব নিকেশ করতে হবে খেয়াল নেই ছেলেদের সঙ্গে কখন বাড়ির উঠান এসে দাঁড়িয়েছে সম্বিত পেল কুসুমের ত্রস্ত উৎকণ্ঠিত গলায় ও কি অমন করে কি দেখছো তাকিয়ে তাকিয়ে কুসুমের দিকে ফিরল কুঁচলাল চোখের নজর যেন ঠান্ডা হল একটু গালে কয়েকটি ভাঁজ পড়ল হাসলো কুঁচলাল কুসুম জানে কি দেখে আর কি ভাবে অমন করে কুঁচলাল তাই কুসুমের দুটি ডাগর চোখ ভরে ঘনিয়ে ওঠে অভিমান বন্দুক কাঁধে কুঁচলালের এই মূর্তি দেখলে তারা নাকি বুক কাঁপে মনটা নানা রকম কু গায় কুসুমে সেই স্তব কোনোদিন পাখি মারতে দেয়নি তাকে কিন্তু আজ আর কুসুম আটকাতে পারে না পাখি নয় আর যাকে মারে কুঁচলাল তাতেও খুনেরই নেশা কিন্তু খুন না করলে নাকি বাঁচা দায় তাই কুসুমের বুকের কাঁপুনি নীরব বকুনি ঘরের কোণে মুখ গুঁজড়ে পড়ে থাকে আর কুঁচলাল চলে যায় তবে কি না মিছে বলবে না কুঁচলাল কুসুমের মন বুঝে তারও মনটা একটু খারাপ হয় আমোদগঞ্জের সেই ছেউটি কুসুমের এখন বয়স হয়েছে পাঁচটি ছেলেপুলের মা হয়েছে শরীরে পড়েছে বয়সের ছাপ কিন্তু মুখখানি এখনো যেন টস টসে চোখ দুটি একরকম তার আর বয়স বাড়েনি ওই মুখের দিকে তাকিয়ে কুসুমের কাছে বসে এখনো কুঁচলাল গান গাইবার আপ্রাণ চেষ্টা করে তাই ছেড়ে গোলের চিৎকার আর থামাতে পারে না কুসুমের কথার জবাব না দিয়ে কুঁচলাল বলল ঠান্ডা পড়ছে খালি গায়ে বাঁধুর ও পাড়ার মাঠে কথা শেষ করতে পারল না কুচলাল কুসুম শিউরে উঠে বলল কি কি বললি কুঁচলাল আবার কুসুমের চোখ তখন জলে ভর্তি ছেলে মেয়ে কয়টিকে বুকের কাছে টেনে রুদ্ধ গলায় বলল যাদের তুমি নিষ্ঠে পিষ্টে গুলিবিধে মারো তাই বললে তুমি গাল দিলে ছেলে গুলানকে কুঁচলাল বলল হে দেখ কুসুম তেমনি কান্না ভয়ার তো স্বরেই বলল আজও এসে ফটকের মা বলে গেল দেখ ও মুখকে যে প্রাণীগুলানকে মারছে শত হলেও তানারা ভগবানের বাহন বাপু মারলে পরে ভগবানের প্রাণে দুঃখ আগে ছেলে পুলে নিয়ে ঘর বড় যে পাপ হবে কুঁচলাল যেন শুনতেই পায়নি কোনো কথা কোমরের পুটলিটা খুলে একবার দেখল তারপর আবার কোমরে গুঁজে পকেট থেকে টাকা দশটি হাত বাড়িয়ে দিয়ে বলল ধরো টাকা নিল কুসুম কুঁচলাল বলল যত্ন করে রাখিস নসুখুরিকে রাতে শুতে বলিস বলে হনহন করে মাঠের পথ ধরল কুঁচলাল কুসুম বলল কি হলো কুঁচলাল তখন অনেক দূর বলল কিছু না কুসুম বুঝলো কি হয়েছে উচলালো বুঝলো বুঝলো মেয়ে মানুষের খালি ও এক কথা দিন বোঝে না ক্ষণ বোঝে না মন বোঝে না সংসার বোঝে না খালি আন কথা যে কথায় চিনড়ে ভেজে না এদিকে ভগবানের সুপুত্ররা গোটা চাকলা ঘিরে বসে আছে তখন আর ভগবানের প্রাণে দুঃখ লাগে না শক্ত চোয়ালে ছুচলো ঠোঁটে কালো এবড়ো খেবড়ো মুখটা কুঁচলালের ভয়ঙ্কর হয়ে উঠল একশো একাশি টাকা তিন আনার কথা কুসুমের কেন মনে থাকে না অনেকখানি এসে থমকে দাঁড়ায় কুঁচলাল তীক্ষ্ণ চোখে তাকায় দক্ষিণেও পুবে কোন দিকে যাবে নাজনা দক্ষিণে জুরান কা কিন্তু ওদিকটার কোনো খবর নেই পুবে ও মোরাহপুর আমোদগঞ্জ দিয়ে উত্তরে বাঁকে শেরপুর শেরপুর ধরে রন্দাগা এইভাবে নাকি ছড়িয়ে আছে বড় দলটা দূর আকাশের কোল দিয়ে নজরটাকে ঘুরিয়ে আনতে গিয়ে কুচলাল যেন দিশেহারা হয়ে পড়ে মনে হয় তার চারিদিক ঘিরে ছোট ছোট পিটপিটে গোল চোখ পাংশুটে জানোয়ারগুলি ঘাপটি মেরে আছে সতর্ক চতুর চোখে দেখছে তাকেই আর দূরে অনেক দূরে সরে যাচ্ছে পালাচ্ছে দক্ষিণ পূর্ব ঘেষে এগুলো কুঁচলাল সীমানা দিয়ে অমরাহপুর হয়ে এগোবে সে এগোতে আর একবার থামল কুঁচলাল ছায়াটা দেখে পশ্চিমে ফিরল সে সূর্য ডুবু আকাশে রাঙাবরণ হয়েছে দিন শেষ হতে আর বেশি দেরি নেই না থাক রাতটা অমরাহপুরে কাটাতে হবে খোঁজ নিতে হবে সেখানকার লোকের কাছ থেকে জমিটা নাবালের দিকে সামনে একটা খাল আছে সাপুইদের সর্ষে ক্ষেত অনেকখানি মুসুরের ফাঁকে ফাঁকে সর্ষে মাথা তুলেছে অনেকটা হলুদের গোলা ছিটিয়ে দিয়েছে কেউ যেন এত সর্ষে ফুল মৌমাছিগুলো এখনো চাকে ফেরবার নাম করছে না মধু খেয়ে কুল পাচ্ছে না তাই খালের সাঁকর কাছে এসে দেখা হলো দুজনের সঙ্গে নাজনার লোক একজন বলল গো কুচু দাদা চললে কোথায় একজন বলল গা ছেড়ে চললে ব্যাপার যা শুনছি বড় সুবিধার না না নিয়ে তুমি থাকলে তবু একটা বল থাকে বল পাই লোকে কুচলাল বন্দুক নিয়ে থাকলে কুচলালও বল পায় মনে আশা হয় কিন্তু দাঁড়ায় না কুচলাল যেতে যেতেই বলে অমরাহপুর যাচ্ছি পটল যদি দেখো সুমন্দিরা এসে তবে ধাওয়া করবে পূব দিকে অধিক পানেই থাকব লোক দুটি যেন ভেবা খেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল তারপর বোকার মতো চোখাচোখি করে চলে গেল মানুষটিকে তাদের কেমন বেঢব লাগলো যেন নিজের মধ্যেই নিজে নেই তা নেই ক্রমেই একটা হতাশার নেশায় যেন চড়েছে কুচলালের নাচনার সীমানা পেরিয়ে অমরাহপুরের মাঠে পড়ল সে আকাশটা এখনো লাল উঁচু জায়গায় দাঁড়ালে সূর্যটা বোধহয় এখনো দেখা যায় হঠাৎ থমকে দাঁড়ালো কুচলাল পায়ের কাছে একটা আধ খাওয়া বেগুন একটু দূরে আরও কয়েকটা তারপরে আরও আর সামনেই বেগুন খেত। দেখেই বোঝা যাচ্ছে তাদের আক্রমণ হয়েছিল আর বেশিক্ষণ আগের ঘটনাও নয় এত ছায়া দেখে সাপের ফনা তোলার মতো মাথা তুলল কুঁচলাল বন্দুক নিল ডান হাতে কিন্তু আশেপাশে সব নিথর সামনে একটা বাঁশঝাড় আশেপাশে অনেকগুলি বড় বড় গাছ গায়ে গায়ে জরজাপটি করে আছে কিন্তু একটিও পাতা নড়ছে না এ সময়ে পাখি বড় ডাকে না এমনিতেও যেন রাত্রি আসার আগে কিভাবে চুপচাপ পাখি ডাকছে না দেখাও যাচ্ছে না বিশেষ তবু নিঃসারে এগুলো কুঁচলাল সেই বাঘটার মতো কিন্তু তাদের ছায়াও নেই কোথাও হয়তো এ তল্লাটাই নেই গাছগুলি পেরিয়ে খানিকটা জঙ্গল জঙ্গলের ওপারে রাস্তা জঙ্গল চারপাশেই সামনে একটা ডোবা ডোবাটার ডান পাশে একটা উঁচু ঢিবি ঢিবিটাকে ডান দিকে রেখে ডোবার পাশ দিয়ে ওমরাহপুরের গরুর গাড়ি চলার সড়ক ধরে এগুলো উঁচলাল হঠাৎ ছোট একটি শব্দে কান খাড়া করে থামল সে সামনের তেঁতুল গাছটির দিকে দেখল ফাঁকা গাছ কিন্তু দীর্ঘ সন্দেহে নাকের পাটা ফুলে উঠল কুঁচলালের সূর্য ডুবেছে এইটা একটা সময় পা টিপে টিপে তেঁতুল গাছের আড়ালে সে গেল আর যা ভেবেছিল তাই ঢেবিটার পশ্চিম ঢালুতে ধাঁড়ি আর বাচ্চায় প্রায় সাত আট জনের একটি দল ডোবার জল খেয়ে পশ্চিম দিকেই আছে আর চুপচাপ মাথা চুলকাচ্ছে আর গায়ে রুকুন খাচ্ছে ওদের মতো অস্থির প্রাণী কেন ওই সময় শান্ত হয়ে যায় কেন হয়ে যায় কেন তাকায় সূর্যের দিকে নাম জপ করে নাকি মিছে বলবে না কুচলাল তার মনটা একবার যেন কেমন করে ওঠে কিন্তু সঙ্গে সঙ্গে বন্দুকটা তুলে ধরে সে আঙুলটা চেপে ধরে ট্রিগারের ওপর পাঁচ বিঘা জমিতে কুঁচলালের কড়াইশুঁটি আর আলু আছে খেয়ে তছনছ করবে যেদিন সেদিনও জানোয়ারগুলি এমনি করেই সূর্য ডোবা দেখবে কিন্তু তারা খেয়ে কোন দিকে যাবে বাঁদরগুলি সামনে বা অন্য দিকে। কুচলালকে টের না পেলে এদিকেও আসতে পারে আর একটা সুযোগ নিতে হবে কুচলাল দেখল জানোয়ারগুলো হঠাৎ যেন অস্বস্তিতে কেমন করছে মরণের গন্ধ পাওয়া যায় বোধহয় কুচলাল তাক কষে গুলি ছুড়ল লহময় একবার মাত্র দেখল একটা বাঁদর প্রায় পাঁচ হাত শূন্য লাফিয়ে উঠে পড়ে গেল ততক্ষণে কুচলাল পুটুলি থেকে বারুদ কাঠি দিয়ে বারুদ গুলি পুড়তে পুড়তে ঘন গাছগুলোর দিকে অগ্রসর হয়েছে এত দ্রুত এবং ক্ষিপ্র যেন একটা কালো বেড়াল গাছগুলি জটলার দিকে কয়েকটা বাঁদর দৌড়েছিল চিৎকার করতে করতে একটু করে ঘুরে হঠাৎ গাছের ভিড়ের মধ্যে ঢুকতে আর একটা গুলি করলো সে কাক শালিকদের দল চিৎকার জুড়ে উড়তে লাগলো কিন্তু আরেকবার গুলি পুড়ে প্রস্তুত হতে না হতে বাঁদরের চিহ্ন পর্যন্ত আশেপাশে আর নেই এটা অনুভব করলো কুঁচলাল তাছাড়া গাছের কোলগুলিতে ছায়া ঘন হয়ে উঠেছে সহজে টের পাওয়া যাবে না পুটলি হাতড়ে একটা পুরনো খুঁড় বার করলো সে তারপর গাছের উপরের মরা বাঁদরটাকে আগে খুঁজে বের করলো পাশ ফিরে শুয়েছিল বাঁদরটা পা ছড়িয়ে আর বাঁদর মরে গেলে কেমন যেন নরম হয়ে নেতিয়ে যায় গোড়ার কাছ থেকে ল্যাজটা কেটে নিয়ে রক্তটা মাটিতে ঘষে নতুন পুটুলি করে তাতে রাখল ঢিবির মরাটা ল্যাজও কেটে নিয়ে পুড়লো পুঁটলিতে হয়তো মরা বাঁদর দুটিকে রাত্রে শেয়ালে খাবে আদিবাসীরা পেলে হয়তো নিয়ে যেত কুচলালের হাতে রক্ত লেগে আছে সে মাথা তুলে এদিক ওদিক তাকালো পশ্চিম দিকে তাকিয়ে দেখল সূর্য ডুবে গেছে কালচে হয়ে গেছে আকাশ ঢিবিটার ঢালুতে দাঁড়িয়ে কুচলালো যেন সূর্য ডোবা দেখছে পাখিগুলি নিশ্চিন্ত হয়ে চুপ করেছে এবার কুচলালো মনে মনে বলল চারকুরের মধ্যে মাত্র এই দুই হল জুরন দিক থেকে একটা গরুর গাড়ি এলো জিজ্ঞেস করলো কুঁচলাল কোথা যাবে গো অমরাহপুর নিয়ে যাবে গারোয়ানটা কেমন ভয় ভয় চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে দেখল কুঁচলালকে যেন ডাকাত দেখছে সামনে প্রায় নিরুপায় হয়েই বলল চলো গাড়িতে উঠলো কুঁচলাল খানিক পরে গারোয়ান বলল কোথায় যাওয়া হবে অমরাহপুর লিবাস লিবাস কোথায় না নাজ গারোয়ান এতক্ষণে ফিরল বলল তাই তো তাই তো বলি কুচলাল না তা হাতে রক্ত কিসের তাই তো বলি ব্যাপারখানা কি নিশ্চিন্ত হয়ে লোকটা এবার রামসেনানির কীর্তি কাহিনী সব বিস্তারে বর্ণনা করতে লাগলো কোথায় কি কি ফসল নষ্ট হয়েছে গারোয়ার নিজে একজন চাষি কুচলালেদেরই জাতের লোক রাতের থাকা খাওয়াটা আজ তারই ওখানে সারুক কুচলাল কেননা শত হলেও কাজটা তো সকলেরই রাত্রিটা কাটিয়ে বেরোলো কুঁচলাল গ্রামের পূবে আর পশ্চিমে শস্যের মাঠ আগে পশ্চিম দিকটা ঘুরে পূব দিকে সে গেল পূব দিকে বিলটা দক্ষিণে জুরন দিকে চলে গেছে ওদিকটায় লোকজনের চলাফেরা কম কিন্তু রাগে মাথায় আগুন চলে গেল কুঁচলালের এক গাদা কুঁচো লেগে গেছে পিছনে আর চিৎকার করছে বাঁদর মারা বাঁদর মারা বারণ করলেও শোনে না যেন পাগল পেয়েছে বাচ্চাদের এই দল বাঁধায় চেঁচামেচিতে বাঁদর তো দূরের কথা কুঁচলালকে ভেগে পড়তে হবে যে গায়ের বড়রা বললেও ছানাগুলি শুনতে চায় না ক্ষেপে গিয়ে ভাবে দেবে নাকি একটাকে দুরুম করে কিন্তু কুচলালের গালে ভাঁজ পড়ল মিছে বলবে না সে নিজের রাগ দেখে তার নিজেরই লজ্জা হলো আর নিজের ছেলে মেয়েগুলির কথা তার মনে পড়ল ছানাপোনাদের এটি নিয়ম তাদের মন মানে না তাই কুচলাল হঠাৎ দৌড়তে আরম্ভ করলো এ পথে সে পথে দৌড়ে দৌড়ে পথ ভুলিয়ে দিল বাচ্চাগুলিকে কিন্তু বিপদ হলো অন্য দিক থেকে গায়ের যত কুকুর লেগে গেল তার পিছনে পাগল করেই মারবে একটি বাড়িতে ঢুকে খানিক্ষণ বসে রইল সে কুকুরগুলি ফিরে গেলে আবার বেরোলো বেরিয়ে সোজা চলে গেল আগে পুবে তারপর দক্ষিণে জুরন গায়ের সীমানা থেকে আবার উত্তরে দুপুর গড়িয়ে যাবার পর আমোদগঞ্জে এসে শুনল কিছুক্ষণ আগেও একটা দলকে দেখা গেছে একটি মুদি দোকানে বসে কিছু চিড়িয়ার জল খেয়ে নিল কুঁচলাল আবার বেরোল বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পুবের বাইরে সড়ক ধরবে বলে এগুলো তার আগেই দাঁড়াতে হলো তাকে বাঁদর বাঁদর নয় বাঁদরি তিনটে বাঁদরি তিনটে মা তিনটেরই পেটে বাচ্চা ঝুলছে সারাদিনের ক্ষুব্ধ হতাশা এবার রুদ্র হয়ে উঠল কুঁচলালের গোসাপ চোখ শিকারকে নজরবদ্ধ করল গাছের ডালে বলবে মিছে না কুঁচলাল ছেলে মেয়েগুলিকে বুকে আগলানো কুসুমের কথাটা তার একবার মনে পড়ল তবুও সে একটা গাছের আড়ালে লুকিয়ে বন্দুক তুললো আর ঠিক সে সময় কয়েকটা লোকের কথাবার্তা স্বরে বাঁদরিগুলি এদিকে ফিরতেই উদ্যত সমনকে দেখতে পেল দেখে অন্য গাছে লাফিয়ে পড়ার উদ্যোগ করতে গুলি ছুড়লো কুঁচলাল কেউ পড়ল কিনা না দেখেই গাছের দোলানি কোন দিক থেকে সেটা লক্ষ্য করে তাড়াতাড়ি বারুদ গেদে ছুটে গেল একটা বাঁদড়ি একটি বট গাছে উঠে পড়েছে যেখানে অন্য কোনো গাছ কাছে নেই লাফিয়ে পড়বার মতো নামলে তাকে মাটিতেই নামতে হয় বাঁদরিটা তাই চাহি চিৎকার করে পেটে বাচ্চা নিয়ে লাফিয়ে বেড়াতে লাগলো ডালে ডালে বন্দুকটা হাতে নিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল কুঁচলাল বাঁদরিটার কোথাও যাবার উপায় নেই বাচ্চাটা তীক্ষ্ণ গলায় চিঁচি করছে লোক জড়ো হয়ে গেছে কুঁচলালকে ঘিরে সবাই হাসছে চিৎকার করছে কলা দেখাচ্ছে বাত্রীটাকে। বাঁধরিটা কাঁদছে আর আশেপাশে দেখছে আর আগের চেয়ে স্থির হয়ে এসেছে কিন্তু যেদিন খাবার থাকে না সেদিন কিরকম কাঁদে কুসুম ছেলে মেয়েদেরকে নিয়ে সেটা কুচলালের মনে আছে তাই বাঁদরির কান্না সে শুনবে না কি একজন বলল নীলপুরে একজন একটা ফাঁদ পেতে বারোখানি বাঁদর মেরেছে কুঁচলাল শুনল নীলপুরের একটা লোক চব্বিশ টাকা পেয়েছে সে গুলি ছড়ল বান্দরিটার সঙ্গে বাচ্চাটাও পড়ল সেটা মরলো শুধু আছাড় খেয়ে দুটো ল্যাজি খুঁড় দিয়ে কাটল সে আর বাচ্চার দু দুটাকায় হিসেব এর আগের বাঁদরিটাও পড়েছে ভেঙেছে বাচ্চাটা লোকেরা বাঁদরকে মারতে চায় তবু যেন কুঁচলালকে তাদের নিষ্ঠুর বলে মনে হয় তাই খানিকটা যেন ভয় ও ঘৃণা নিয়ে তাকিয়ে রইল সবাই তার দিকে ভিড়ের মধ্যে থেকে কে একজন বলল আমদগঞ্জের বাঘমারা জামাই শেষে বাঁদর মারা হলো কুচলাল শুধু নির্বিকার নয় নীরব কাছে কুসুমের বাপের বাড়ি সবাই তার চেনা কিন্তু সেখানে যাবে না কুঁচলাল কুসুমের ভাইরা তাকে ভাত খাওয়াতে চাইবে আর অবাক হয়ে তাকিয়ে থাকবে এদেরই মতো ভাববে সে কষায় কেননা কুঁচলালের মনটা তারা বুঝবে না উত্তর দিকে এগোলো সে গুলির শব্দে ও ছোটকে যাওয়া বাঁদরিটার কাছে সংবাদ পেয়ে এতক্ষণে জানোয়ারগুলি এ তল্লার ছেড়ে সরে পড়েছে শেরপুরে এসে যখন পৌঁছালো তখন বিকেল হয়েছে শুনলো আছে তার চিহ্ন রয়েছে প্রায় সাত আট বিঘা ছোলা মটর মূল ধ্বংসেছে শেরপুরে গোটা পঞ্চাশ নাকি দল বেঁধে আছে কিন্তু তিন দিন ঘুরেও দলটার সন্ধান করতে পারল না কুঁচলাল তবু তিন দিনে পাঁচটা ছুটকো বাঁদর মারা পড়েছে চার দিনের দিন মনে হলো এ তল্লাটে আর একটাও বাঁদর নেই যেন এ পৃথিবীতেই নেই চার দিনে দুবার ভাত খেয়েছে কুঁচলাল বাদ বাকি চিড়ে মুড়িতেই কেটেছে পুকুরার ডোবার অভাব হয়নি জলে নেবে ডুব দিয়েছে কিন্তু তেলহীন রুক্ষ চেহারাটা আরো ভয়ঙ্কর হয়েছে আজ নিয়ে সে সাত দিন বাড়ির ভাত খায়নি বাড়িতে থাকেনি সে যেখান দিয়ে যায় সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তার গায়ে পচা গন্ধ লেজের মাংসগুলি পচেছে তার পুঁটলির মধ্যে এখন তাকে দেখলে একটা ভব ঘুরে পাগল বলে দিব্যি মনে করা যেত কিন্তু কাঁধের বন্দুক আর অপলোক রক্তাভ চোখ দেখে সবাই যেন সভয়ে হতবাক হয়ে চেয়ে থাকে দিনের হিসেব ভুলে গেছে বুঝি কুঁচলাল ল্যাজের হিসেব ঠিক আছে তবু বাতাস যেন একটা অশুভ বার্তা নিয়ে তার কানের কাছে গুঞ্জন করে ফেরে ফাল্গুন পড়ে গেছে ফাল্গুন পড়ে গেছে তখন মহকুমা হাকিমের মুখখানি তার মনে পড়ে খাস মালিকের আমলটার মুখটা মনে পড়ে তার খাস মালিকের আমলটার মুখটা মনে পড়ে যে মুখটাতে কি এক মস্ত ধাঁধা যেন ঝিকমিক করে মনে হয় লোকটার ছায়া পড়ে না মাটিতে আর সেই দূর নাজনাতে দাঁড়িয়েও তাকে দেখতে পাচ্ছে সব সময় মানুষ ভয় পেলে যেমন ভক্তিতে হঠাৎ নমস্কার করে কুচলাল তেমনি হঠাৎ মনে মনে নমস্কার করে বসে সেই মুখটাকে হে দেবতা হে দেবতা গো আর সঙ্গে সঙ্গে তার চোখের সামনে যেন বাঁদরের দল পিলপিল করে চটের বস্তা বাঁধা একটা মোটা ল্যাজের গাঁটরি সে দেখতে পায় যেন ছোটবাবুর অফিসে তারপর আরও পুবে নীলপুর ছাড়িয়ে গাদিগড় কুঁদপাড়া মেয়াপুরের দিকে যেন কোনো এক অদৃশ্য ইশারায় পা চলে যায় তার পরপর কয়েকদিন বন্দুকের শব্দে মরণের বিভীষিকা দেখে বেশ একটা ভেবে চিনতে যোগসাযোগ করে যেন জানোয়ারগুলি পালিয়েছে কিন্তু আদিগন্ত ফসলের ক্ষেতের এই নিশ্চিন্ত ফাঁদ ছেড়ে যাবে কোথায় সংসারের এই তো সবচেয়ে বড় ফাঁদ সকলের জীবেরা খেতে চায় বাঁচতে চায় কুঁতপাড়ার এক কলা বাগানের পাশ দিয়ে যেতে গিয়ে দৃশ্যটা দেখতে পেল কুঁচলাল মিছে বলবেন না সে কুসুমকে বুকে ধরে সোহাগ করার কথা তার মনে পড়ল মনে পড়ল কুসুম রাত জাগে নুসুখরির পাশে শুয়ে শুয়ে বাচ্চাগুলি থাকে তার পাশে পুরুষ জন্য মন পড়ে কুসুমের তবু জোর খাওয়া জোড়াটার দিকে গুলি কুঁচলাল আর মুহূর্তে গোটা কলা বাগানটা আন্দোলিত ছিল পালাচ্ছে খোলা মাঠের দিকে কিন্তু কলা বাগান যেন একটি দুর্ভেদ্য বেড়ার মতো আরও তিনবার বারুদ গেদে গুলি ছুঁড়লো কুচলাল শেষ পর্যন্ত মারা গেল দুটো মায়াপুরে সে এসে একটি পাকা বাড়ির ছাদের কোণে বসা বাঁদরকে গুলি করার পরে ভীষণ একটা পড়ে গেল দিনে দুপুরে ধরা লাঠি নিয়ে বাড়ির লোকেরা বেরিয়ে এলো ব্যাপার এমন কিছু নয় ছাদের নিচেই জানালার কাছে নাকি একটি মেয়ে মানুষ দাঁড়িয়েছিল গুলির শব্দে সে অজ্ঞান হয়ে গেছে বাঁদরটা মরেছিল ছাদেই। তার ল্যাজ তো পাওয়াই গেল না এক গুরুতর অপরাধের দণ্ড হিসাবে তাকে গ্রাম থেকেই তাড়িয়ে দিল লোকগুলি কেননা বাঁদর মারার অছিলা অছিলা করে এরকম অনেক শয়তান নাকি আসে তারা দেখেছে কেননা করলেও চেহারাটা তো গোপন নেই তা বটে মিছে বলবে না কুঁচলাল চেহারাটি তার রাজপুত্তরের মতো নয় মেয়াপুরের ভদ্রলোকদের চেহারাও তো রাজপুত্তরের মতো নয় কিন্তু সে শয়তান হলো কেন মেয়াপুরের মাঠে নেমে পিছন ফিরে সে গ্রামটাকে দেখলো একবার জীবটা তার শুকনো লাগছে সারাদিন কিছু পেটে পড়েনি তার আজকে কেমন একটি অসহায় বোবা জীবের মতো খানিক্ষণ চুপচাপ বসে রইল মাঠে ছাদের উপর পড়ে থাকা বাঁদরটার কথা তার মনে পড়ল পেলে উনিষ্ঠা হতো কিন্তু আর মেয়াপুরে ঢোকা যায় না বড় রাস্তার উপর দিয়ে সামলা মাথায় একটি লোককে সাইকেলে চেপে যেতে দেখে চমকে উঠল কুচলালের মনটা ইনি হয়তো ডাক্তার বাবু। কিন্তু মহকুমা হাকিমের মুখখানি মনে পড়েছে তার আর মনে পড়েছে আমলার মুখখানি যে লোকটি শুধু দলিল দস্তাবেজ দেখে টাকা তৈরি করতে পারে ফাল্গুনের কদিন আজকে তা মনে নেই একেবারে স্মরণ হচ্ছে না কুঁচলালের তার বুকের মধ্যে গুড় করে মেঘ ডেকে উঠল যেন একটা ভয়ঙ্কর দুর্যোগ যেন তার বুকে এসে ধাক্কা মারছে বন্দুকটা শক্ত হাতে ধরে তাড়াতাড়ি তারি উঠলো কুচলাল একুশ মাইল পাক দিয়ে আবার দক্ষিণে পশ্চিমে পিছোতে লাগলো সে উঠবে গিয়ে জুরন গায়ের বিলের কাছে মাঝে পড়বে আগুন গাছি নইরা ঝিঙে দল আর মনসাতলি রাত্রিটা কাটাতে হবে বোধহয় নইরাতেই ইতিমধ্যে সূর্য হেলে গেছে পশ্চিমে পা যাবার জোনে নিসারে পা টিপে টিপে উঠ পাত যেতে হবে তাকে আগুনগাছি পার হয়ে নৈরার কোমর জল যমুনার উঁচু পাড়ের কাছে জঙ্গলের পথে থামতে হলো কুঁচলালকে সতর্ক তীক্ষ্ণ চোখে তাকালো চারিদিকে কিছু নেই তবু একটা তীক্ষ্ণ ঠেঁকা শুনতে পেয়েছে সে মানুষের কিন্তু গন্ধ পাচ্ছে কিসের চোয়াল শক্ত হয়ে উঠল কুঁচলালের আবার একটা তীব্র তীর হুঙ্কার শুনতে পেল যেন তাদেরই হুঙ্কার গাছের আড়ালে আড়ালে খানিকটা উত্তরে যেতেই চোখ পড়লো তার উঁচু পাড়ের ওপর প্রায় বারো তেরোটি বাঁদরি সারি সারি বসে আছে নির্বিকার হয়ে আর তাদের সামনে দুটি বড় বড় হুলো পরস্পরের চোখে চোখ রেখে পাক খাচ্ছে আর আক্রমণের ছল খুঁজছে যেন দুই বাদশা লড়ছেন আর বেগমেরা গা চুলকে আরাম করে উকুন চিবাচ্ছেন যিনি জিতবেন তার হাত ধরে সব বেগমেরা হারেমে গিয়ে উঠবেন রাজ্য নয় বাদশারা প্রেমের লড়াই করছেন এইভাবে বাঁদরের বিয়ে হয় আর খাঁটি কুলিনের মতো একাধিক পত্নী নিয়ে তাদের সংসার শক্ত হাতে বন্দুকটা ধরেই লড়াইটা দেখতে লাগলো কুঁচলাল বীরভোগা বসুন্ধরা বীরদের এমন লড়াই আর বীর্য শুক্লাদের এমন খাঁটি প্রেম দেখতে মিছে বলবে না কুঁচলাল তার ভালোই লাগলো কিন্তু কোনটাকে মারবে সে কে জিতবে না তাকে নয় যে হারাবে কারণ হেরে যাওয়াটা সবচেয়ে বেশি বদমাইশি করবে ক্ষতি করবে কারণ বন্ধু আর বউ থাকবে না ওর মেজাজ সবসময় খিচড়ে থাকবে খেপে থাকবে লড়াই নিশ্চয় অনেকক্ষণ ধরেই চলেছে কারণ দুজনেরই চোখে মুখে গায়ে রক্তের দাগ গায়ের জায়গায় লোম ফেলা হয়েছে হঠাৎ দুটিতে ঝাঁপিয়ে লুটোপুটি লাগলো বন্দুক তুলে ধরলো কুঁচলাল কিন্তু ওরা ফারাক হয়ে পাক দিতে লাগলো কুঁচলাল শুনল তেরোটা বাঁধরি আর দুটো মদ্দা তিরিশটা টাকা তার চোখের ওপর কিন্তু একটা কেউ মারতে পারবে না হয়তো কুঁচলাল থোক তিরিশ টাকা তো অনেক অনেক দূর আবার ঝুটোপুটি লাগলো আর তীক্ষ্ণ চিৎকারে আকাশটা যেন ফেটে গেল ট্রিগারে হাত দিল কুঁচলাল আর মুহূর্তে পরিবর্তন হলো তার মতের সে দেখল একটা হুলোর বুকের চামড়া চিড়ে দিয়েছে লাল মাংস তার দেখা যাচ্ছে কিন্তু তখনও ছাড়ান পায়নি ওটা মরবেই জিতে যাওয়াটাকেই তাক করল সে গুলি ছুঁড়ল দিশাহারা বাঁদরিগুলি পাড়ের দিকে নেমে প্রথমে নদীর দিকে গেল ক্ষিপ্র বেগে বারুদ আর গুলি গেদে প্রায় পাগলের মতো জলের দিকে ছুটে গেল কুঁচলাল গুলি ছুঁড়ল জলের কাছে গিয়ে ওরা ছত্রভঙ্গ হল কুঁচলাল পিছন ছাড়ল না ছুটতে ছুটতে আরও তিনবার গুলি করল তখন সে প্রায় আধ মাইল দূরে চলে এসেছে পথ থেকে দুটিকে ধরে টানতে ছুটে এলো আবার সেখানে জলের ধারে একটা বাঁদড়ি আর পাড়ের ওপর দুটো মদ্দা ল্যাজগুলি কেটে মাথায় মদ্যা আর বন্দুক নিয়ে কোমর জল যমুনা পার হলো কুঁচলাল নৈরাতে রাতটা কাটল একজনের বাড়িতে দুটি ভাত পেল খেতে কিন্তু ভাতগুলি বমি হয়ে যাবার দাখিল ফাল্গুন মাসের নাকি সাত দিন আজ ভোর ভোর উঠে জুরন গায়ের দিকে চললো সে কিন্তু টিপে টিপে দল আসতে দুপুর হয়ে গেল কিছু পাওয়া গেল না কিন্তু শীত লাগছে কেন কুঁচলালের গায়ে হাত দিয়ে সে বুঝতে পারে না তবে বাতাস হঠাৎ বেড়েছে লোকে বলে এটা সমুদ্রের বাতাস শুকনো মিঠে বাতাস তাপ আছে বেশ কদিনের মধ্যে সমস্ত মাঠগুলি যেন পাংশুটে রং ধরে গেছে কুচলালের পাঁচ বিঘেও পেখেছে নিশ্চয় মন বড় আঞ্চান করে নাচনার যাবে কুচলাল নাচনার যাবে কিন্তু বাতাসটা গায়ে লাগলে এমন কেন হয় শীত নয় কেমন যেন ভয় ধরা কাঁটা লাগা ভাব বাতাসটা যেন একটা পাগল ঠাকুরের মতো কিসের ভয় দেখায় কুঁচলালকে মনসাতুলিতে এসে তিনটিকে মেরে জুরন গায়ে আসতে রাত হতো তার সকালে তার ঘুম ভাঙল লোকে চেঁচামেচিতে যার বাড়িতে শুয়েছিল সে চেঁচিয়ে ডাকলো গো বন্ধু কলা এসো তাড়াতাড়ি এসো খেতে বাদর পড়েছে পুটলিয়ার বন্দুক নিয়ে লাফিয়ে উঠলো কুঁচলাল জিজ্ঞাসা করল কোন মাঠে পুবের মাঠে বেরিয়ে সে আগে মাঠের দিকে গেল তারপর চিৎকার করে বলল সবাইকে গোল হয়ে ঘেরো ঘিরে জোনা দিকে তারা দাও সারা গ্রামে জোয়ানরাই প্রায় লাঠি সোটা নিয়ে প্রস্তুত একদলকে নিয়ে জোড়া পুকুরের দুই ধারে ছড়িয়ে পড়লো কুচলাল পাগলের মতো চিৎকার করে বলল খবরদার এক সালা যেন পালাতে না পারে। ওরা পাঁচ দিয়ে আসছে তোমরা দুপাশে আর আমি তার চিৎকারে সবাই যেন প্রস্তুত যেন সৈনিকদের হুকুম করছে সেনাপতি আর ব্যাপারটা ঘটল তাই লুভিস্টির দল তিন দিক থেকে ঘেরাও হয়েছে যদিও কাছে পিঠে গাছগুলিও একমাত্র পালাবার রাস্তা তবে সেগুলি ছাড়া ছাড়া পিছনের তারা খেয়ে বাদর সামনে আসতেই পুকুর পড়ল আর দুদিকে সবাই চিৎকার করতে লাগল পিছনের লোকগুলি পুকুরের ওপারে পড়া পর্যন্ত গুলি চালিয়েছে কুচলাল এবার তাকে সাবধান হতে হলো কিন্তু গুলির ভয়ে পিছন দিকে সবাই সরে পড়তে লাগলো কুচলাল চিৎকার করে উঠল। খবরদার মাঠের পথ না। পিছনের লোকেরা আবার ফিরল কিন্তু প্রত্যেকটি গুলির শব্দে ছত্রভঙ্গ হতে লাগল তারা সেই ফাঁকেই জানোয়ারগুলি মরিয়া হয়ে পালাতে লাগল শেষে সব স্তব্ধ হল তখন গোটা গ্রামটা ভেঙে পড়েছে জোড়া পুকুরের ধারে শত্রুর মরণ উৎসব দেখছে সবাই কুচলাল ক্ষিপ্র হাতে ল্যাচ কাটতে লাগল এক দুই তিন বারো বারোটা দুই হাত তার রক্তাক্ত পুটলি তার ভর্তি কিন্তু এখনো অনেক বাকি তবু আগে যেতে হবে ছোট বাবুর কাছে জমা দিতে হবে উনচল্লিশটা ল্যাজ টাকা নিতে হবে আমলার কাছে যেতে হবে টাকা দিয়ে বাকি টাকা সময় নিতে হবে হাতে পায়ে ধরতে হবে কিন্তু মিছে বলবে না কুঁচলাল মানুষ দেখে তার বড় অবাক লাগে খুনি যেন সে একটা সর্বনেশে ভয়ঙ্কর তাড়াতাড়ি পথ ধরল সে উত্তর পশ্চিম কোন দিয়ে রন্দা হাটের ধারে ছোটবাবুর দপ্তরে সে যাবে কিন্তু সবাই হেসে চিৎকার করে বিদ্রুপ করতে লাগলো তাকে করুক মুখ খুলবে না কুচলাল সে একটা পাখি ঠোঁটে তার খাবার মুখ খুললেই যেন পড়ে যাবে দূর থেকে নাজনাকে দেখতে পেল সে নাজনার মাঠের ওপর দিয়ে তার পথ নাজনার দিক থেকে কারা যেন আসছে এদিকে হাত তুলছে ডাকছে বোধ কাউকে ছুটতে ছুটতে যে তার কাছে এলো সে গায়ের বুড়ো ভবখুড়ো ভবখুরোর গলায় ত্রাস কিন্তু বড় রাগ বলল এই এই শোন কুঁচলাল দাঁড়ালো না মিছে বলবে না এমন সময় ভবখুড়োর গাল তার ভালো লাগছে না মন্দ কিছু করে থাকলে পরে বলতে পারে কুচলাল বলল সময় নাই ভবখুড়ো পরে শুনব কানি ভবখুরো এবার চেঁচিয়ে উঠল থাম রে মেরা থাম থাম কোটে লুটিসাইছে পায়দা এসেছে আমলা এছে ভেবা চাকা খেয়ে বলল কুচলাল কিন্তু গুন্তি পড়ে নাই যে পর মুহূর্তে চমকে উঠে বলল তারা এসে পড়েছে কি বলেছে তারা ভাবকুরো ঢোক গিলে বলল সেটা গিয়ে দেখবি চল ভাবুকুর মুখ থেকে বাতাসটা যেন জোর ধাক্কা দিয়ে এলো তার গায়ে কাঁটা দিল যেন চোখে তার পলক পড়ল যেন একেবারের জন্য ভাব পিছন ধরল সে তার পাঁচ বিঘার কাছে এসে আর একবার পলক পড়ল তার। তারপরে অপলক চোখ দুটিতে ভয়ঙ্কর আক্রোশের আগুন উঠল দপদপিয়ে বন্দুকের ওপর থাবাটা শক্ত হয়ে উঠল দেখল তার জমিতে নিলামে নিশানে উঠছে ঢ্যাং ঢ্যাং করে ঢাক বাজছে আমলা আর কোটির পেয়াদা খাড়া চারটে অচেনা লোক তার কড়াই শুটি উপড়াচ্ছে আলু তুলছে মেয়েগুলি কোথেকে এসে কোমর জড়িয়ে ধরলো তার এই দুঃসময়ে বাপের জন্য হাহাকার করছিল ওদের প্রাণগুলি ঘোমটা টেনে তার কুসুম এসেছে পায়ে পায়ে কাছে এসে দাঁড়িয়েছে কিন্তু কুচলালকে দেখতে পেল না সে যেন বন্দুক ধরা হাতটাকে তুলবার আপ্রাণ চেষ্টা করেছে পারছে না একটা পচা দুর্গন্ধ তার গা থেকে সারা জায়গাটায় ছড়িয়ে পড়েছে কুসুম পায়ে হাত দিয়ে বলল হ গো এই অমন করে কি দেখছো কুচলাল বলল বাদর কুসুম চমকে বলল হ্যাঁ হ্যাঁ মিছে বলবে না কুচলাল সে দেখেছে বাঁদরে তার ফসল খাচ্ছে তছনছ করছে কিন্তু বাঁদরগুলি লুটিস আছে ট্যাটরা আছে ঢ্যাডরা আছে আইন আছে কুসুম দুহাত দিয়ে কুচলালের হাত ধরে টান দিল ফুপিয়ে ফুপিয়ে ডাকল ওই গো হমন করছো কেন কুচলালের গলার শিরাগুলি যে ছিঁড়ে গেল আর গোসাপের মতো অপলোক চোখ দুটিতে অকুলের বান ভাঙা ভাঙা দাঁত পেশা গলায় বললো বাঁদর দেখলাবো কিন্তু এই বাঁদর গুলানের মারবার আইন নাই কঠিন প্রাণ কুচলালের চোখে জল দেখে কুসুমের হায়া গেল লোকজনের সামনে তাকে জড়িয়ে ধরে বলল হে গো হে গো ভগবান তুমি কেমন করো কিছু না ছোট বাবুর কাছে যায় কামটা পাকা করতে হবে এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা আইন নেই গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার